তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহ, ইমানদার আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহকেই চিনেন, আল্লাহর কাছেই সেজদা দেন, আল্লাহর কাছেই ভিক্ষা চান, আল্লাহর কাছেই ইস্তেগফার করেন, গুনাহ মাফ চান। সবচেয়ে বড় ভ্যাকসিন ইস্তেগফার। কি বলেন না, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছে ইস্তেগফার করবা, আমি ওয়াদা দিলাম আযাব দেব না, আযাব দেব না, আযাব দেব না। ইস্তেগফারই ভ্যাকসিন। মুমিনের ভ্যাকসিন কি? ইস্তেগফার। মুমিনের ভ্যাকসিন, মুমিনের নিরাপত্তা আরশ আযীমের মালিকের সাথে জুড়ে যাওয়া। আমি আর আল্লাহর সাথে যদি জুড়তে পারি, এবার আমার বাঁচলেও সমস্যা নাই, মরলেও সমস্যা নাই, ঠিক কিনা বলেন? ভ্যাকসিন আসতেছে, খুশি ভদ্রলোকরা, শিক্ষিত লোকরা একবারে খুশি, ভ্যাকসিন আসছে, শুদ্ধ বলতেছে, ভ্যাকসিন এসে যাচ্ছে, কোনো চিন্তা করবেন না, অচিরেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। না না, এত শুদ্ধ মাইরেন না, ভ্যাকসিন আসলে পরিস্থিতি স্বাভাবিক হবে। করোনার ভ্যাকসিনে করোনা কমাইতে পারে, হইতে পারে করোনা কমতেও পারে, কিন্তু আরশ আযীমের মালিক বলে আমি ফেরাউনকে পানিতে ডুবাইয়া মারছি, নমরুদরে কোনো ডুবাইয়া মারছি না, নমরুদরে মশার কামড় দিয়া মারছি, নমরুদরে যেমনে মারছি সাদ্দাদরে এমনে মারি নাই, আরেক স্টাইলে মারছি, সাদ্দাদরে যেমনে মারছি কারুনরে মাটির নিচে টান দিয়া মারছি, এরপরে আব্রাহারে পাথর দিয়া মারছি, লুত আলাইসাল্লামের কাউমকে জমিন উল্টাইয়া মারছি, হুদ আলাইসাল্লামের কাউমকে ঝড়ো বাতাস দিয়া মারছি, সালে আর শোয়াইব আলাইসাল্লামের কাউমকে ফেরেস্তার বিকট চিৎকার দিয়ে মারছি, আমি আল্লাহ নূহ আলাইসাল্লামের কাউমকে তুফান দিয়ে মারছি। তুমি খবর লও, আমার কাছে আযাবের আলাদা আলাদা স্টাইল আছে, মায়ের আলগা আলগা স্টাইল আছে, আমি কোনো এক স্টাইলে মারি না, বুঝেন নাই কথা, আমি কোনো এক স্টাইলে মারি না, আলগা আলগা স্টাইলে মারি, কাজে করোনা ছাড়াও আমার কাছে আরো স্টাইল আছে, আছে কি না? আল্লাহর কাছে আযাব আছে কি না আরো? আছে 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 আছে।